নমস্কার, আমি শানি। আজ এসেছি বীরভূম জেলায় অবস্থিত একটি সতীপীঠ ঘুরে দেখতে। বীরভূম জেলায় মোট 5টি সতীপীঠ আছে, তার মধ্যে আমরা আজকে ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত এই সতীপীঠটি ঘুরে দেখতে এসেছি। এখানে কিভাবে আসতে হয়, এখানকার নানান ডিটেলস, এখানে থাকার ব্যবস্থা কীরকম, সমস্ত কিছু শেয়ার করবো আপনাদের সাথে। এছাড়াও জানাবো এখানকার নানান অজানা কাহিনী। এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আসতে গেলে আপনারা হাওড়া বা শিয়ালদহ স্টেশন থেকে সাঁইথিয়াগামী ট্রেনে উঠে সাঁইথিয়া স্টেশনে নেমে যাবেন। কলকাতা থেকে সাঁইথিয়া স্টেশন আসতে প্রায় 3 থেকে সাড়ে 3 ঘন্টা সময় লাগে। সাঁইথিয়া স্টেশন থেকে 1 মিনিটের হাঁটা পথেই আমরা চলে এলাম নন্দীকেশ্বরী মাতার মূল তোরণের একদম সামনে। মন্দিরের বাইরে বিক্রি হচ্ছে পূজার নানান সামগ্রী, যা দিয়ে আপনারা মায়ের পুজো দিতে পারবেন। এছাড়াও মায়ের নানান ছবি বিক্রি হচ্ছে মন্দিরের সামনে। সিংহদুয়ার দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। নন্দীকেশ্বরী মাতার এই নতুন মন্দিরটি তৈরি করা হয়েছিল 1320 বঙ্গাব্দে, অর্থাৎ 1913 খ্রিস্টাব্দে। মন্দিরের মধ্যে করা রয়েছে এরকম রেলিং, এখানে দাঁড়িয়েই মায়ের পুজো দিতে হয়। শোনা যায় জনৈক দাতারাম ঘোষকে স্বপ্নাদেশ দিয়ে মা নিজের উপস্থিতির কথা এখানে জানিয়েছিলেন। এরপর থেকেই শুরু হয় দেবীর পূজা। দেবী নন্দিনী এখানে মহাদেব নন্দীকেশ্বরের সাথে একত্রে পূজিতা হন। বলা হয় মহাদেবের বাহন নন্দীর দ্বারা মা পূজিতা হন বলে এখানে তার নাম নন্দীকেশ্বরী। মন থেকে প্রার্থনা করলে নাকি সমস্ত মনোকামনা পূর্ণ হয়, তাই জন্য মায়ের নাম নাকি এখানে নন্দিনী। পুরাণ মতে সতীপীঠের 45তম পীঠ হল এই নন্দীকেশ্বরী। মাতা সতীর কণ্ঠের হার এখানে পতিত হয়েছিল বলা হয়। এই জায়গার আগেকার নাম ছিল নন্দীপুর, বর্তমানে কালক্রমে এখানকার নাম হয় সাঁইথিয়া। মন্দিরটি রোজ সকাল 6টা থেকে রাতে 10টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের চাতালে এইরকম বেশ কিছু শঙ্খ দেখা যায়। বলা হয় যাদের সংসারে এই শঙ্খ কুফল দান করেছে, তারা এই শঙ্খ মাকে সমর্পণ করে গিয়েছেন। মন্দির কম্পাউন্ডে অবস্থিত এক কালিয়াদমন মন্দির, গণেশ মন্দির, মন্দিরে রয়েছে বজরংবলীজির মন্দির, এই মন্দিরে অবস্থিত রাম সীতা লক্ষ্মণজির মন্দির, মন্দিরে একটি গজরাজ মন্দির অবস্থিত। মন্দিরে একত্রে পাশাপাশি শিব, সরস্বতী, মহালক্ষ্মী, বিষ্ণুলক্ষ্মী এই ধরনের মন্দির অবস্থান করছে। এখানে অবস্থিত পীঠরক্ষক ভৈরব নন্দীকেশ্বরের মন্দির, যেখানে নিত্য পুজো করে থাকেন ভক্তরা। মন্দিরে রয়েছে নিজস্ব যাত্রীনিবাস, তাই ভক্তরা যদি এখানে রাত কাটাতে চান তাই কোনো সমস্যা হওয়ার কোনো কারণই নেই। মন্দিরে অবস্থিত শ্বেতপাথরে বাঁধানো টাট মন্দির, মন্দিরের এই বটগাছটি শ্বেতপাথর দ্বারা বাঁধানো রয়েছে এবং তার সামনে রয়েছে হাঁড়িকাঠ ও একটি হোমকুণ্ড। মন্দিরে দেখলাম 108টি ঘণ্টা রাখা রয়েছে। সুন্দর লাগলো এই সুন্দর জিনিসটি দেখে। আমরা এবারে দেখব মাতা নন্দীকেশ্বরীর পাশেই অবস্থিত জগন্নাথ মন্দির। এই ধরনের শাক্ত ও বৈষ্ণব ধর্মের পাশাপাশি সহাবস্থান খুবই কম দেখা যায়। এই মন্দিরটি 1980 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছে। মন্দিরের এই জগন্নাথ, বলরাম ও সুভদ্রা জীবের তারুমূর্তিটি পুরী থেকে তৈরি করে তখনকার দিনে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছিল। এই মন্দিরে খুবই আড়ম্বরের সাথে রথযাত্রা উৎসব পালন করা হয়ে থাকে। মন্দিরে দেখলাম নিতাই গৌড়ের নিত্য পুজোর মূর্তি। আজকে ঘুরে দেখলাম বীরভূম জেলায় অবস্থিত মাতা সতীর 51টি পীঠের একটি। কলকাতা থেকে একদিনের ছুটিতে খুব সহজে এরকম জায়গায় ঘুরে আসাই যায়। এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টিল দেন, বাই বাই।